প্রত্যেককে ওয়েলকাম, আর সবাই খুব ভালো থেকো। আজকে আমরা শুরু করব আমাদের ফার্স্ট কোয়েশ্চেন, যেটা বলার যে যারা এখনো পর্যন্ত তোমরা অ্যানাকাডেমি ক্লাসে জয়েন করোনি, তারা প্রত্যেকে ক্লাস ক্লাসে জয়েন করো যত তাড়াতাড়ি সম্ভব। কারণ তোমরা জানো যে ক্লাস ক্লাসে যদি জয়েন না করো তাহলে তোমাদের কিন্তু প্রিপারেশন, কিন্তু তোমরা জানো যে কোভিড-19 বা করোনার একটা শেষ আসবে, তো যখন শেষ হবে হয়তো হঠাৎ করে তোমরা এক্সাম পাবে না, কারণ এত ইকোনমিক অর্থনীতির এত ঘাটতির পরে। তারপর যখন শুরু হবে, কারণ তারপর ইলেকশনও আছে, এটাও আছে একটা বড় বিষয়, এবার যদি পরবর্তীকালে তোমাদের সবসময় রেডি হয়ে থাকতে হবে, চেষ্টা করতে হবে যে এই ইলেকশনের সুযোগটাকে আমাদের কাজে লাগাতে হবে, ঠিক আছে? কারণ ইলেকশনের পর কিন্তু আরও সাংঘাতিক কন্ডিশন হবে, ঠিক আছে? ইলেকশনের কাজটাকে কিন্তু তোমাদের কাজে লাগাতেই হবে, এই বছরটা এরকম হয়ে গেল বলে। কিন্তু তোমরা কিন্তু রেডি থাকো, খুব ভালো করে রেডি থাকো, দেখবে। আর যেটা অসুবিধা হচ্ছে, যেটা বুঝতে পারছো না, সুমিত মজুমদার এবং তপতী মিস্ত্রি তোমরা রয়েছো লাইভ চ্যাটে, তো তোমরা কিন্তু বলবে। ফার্স্ট কোয়েশ্চেন আজকে আমাদের রয়েছে, দেখো, পাস নিয়ে, মাউন্টেন পাস নিয়ে। তো কোনটা হবে কারেক্ট আনসার সেটা বলো। এখানে রয়েছে মাউন্টেন পাস অ্যান্ড স্টেট, শিবকিলা, বমডিলা, নাথুলা, হিমাচল প্রদেশ, সিকিম, অরুণাচল প্রদেশ। কালকে রাত্রিবেলা আমি ক্লাস নিতে পারিনি, কারণ অ্যাকাডেমি সার্ভারে খুব সমস্যা ছিল, ঠিক আছে? ওই জন্য মানে পরপর দুদিন আমি ক্লাস নিতে পারিনি রাত্রিবেলা। আমার কোনো দোষ না ভেবো না, আমি ইচ্ছা করে নিইনি, ভেবো না কিন্তু যে আমি ইচ্ছা করে নিইনি, ঠিক আছে? তো যাই হোক, দেখো, জিওগ্রাফির ক্লাস আপনি বললেন, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, না এটা জেনারেল স্টাডিজ আয়ুষ, এটা হচ্ছে আমাদের জেনারেল স্টাডিজের ক্লাস, এটা মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি ক্লাস না। তো দেখো টাইটেলটা কী আছে, ডিসকাশন অন, দেখো টাইটেলটা কী আছে, ডিসকাশন অন জেনারেল স্টাডিজ থ্রু MCQ আছে, ঠিক আছে? জিওগ্রাফির ক্লাস না এটা, এটা জিএস এর ক্লাস। জিএস মানে হচ্ছে সমস্ত কিছু, শুভ নববর্ষ ইউটিউবে সবাইকে, তোমাদের প্রত্যেককে ইউটিউবে। দেখো আমাদের যতগুলো পাস রয়েছে, প্রত্যেকটা পাসের, সে তুমি উত্তরাখণ্ড বলো, হিমাচল বা হিমাচল প্রদেশ বলো, জম্মু অ্যান্ড কাশ্মীর বলো, প্রত্যেকটা পাস কিন্তু ভালো করে কানেকশানগুলো, প্রত্যেকটার কানেকশান কোনটা কার কানেকশান, এই কানেকশানগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে। তো এখানে যেটা আনসার হবে, এখানে আমাদের অনলি ওয়ান আনসার হবে, এখানে টু বমডিলা আর নাথুলাটা অপোজিট হবে, মানে নাথুলাটা অরুণাচল যাবে বমডিলা, আর আমাদের বমডিলা যাবে অরুণাচল, নাথুলা যাবে সিকিম, ঠিক আছে? এরকম ক্রস হবে। তো এখানে আমাদের ডি হবে, ওয়ান অনলি হবে কারেক্ট আনসার, ঠিক আছে? নেক্সট হচ্ছে সিংহাম স্যার কোথায় আছে, সিংহাম স্যার কোথায় আছে, আসেনি তো? আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো মেকং রিভার রানস থ্রু, মেকং রিভার। গুড মর্নিং মোহাম্মদ নাসিরুদ্দিন চৌধুরী, আশরাফিয়া খাতুন, ঝুমা প্রামাণিক, ওয়েলকাম কৃষ্ণপদ মণ্ডল, হাফাজুদ্দিন আনসারি, সুমিত মজুমদার, তপতী মিস্ত্রি, ওয়েলকাম। তো মেকং রিভার, মেকং রিভার রানস থ্রু, কোন কোন জায়গা থেকে মেকং রিভার যায়, কোন কোন জায়গা থেকে মেকং রিভার যায়, মেকং রিভারের উৎপত্তি কোথায়, মেকং রিভারের প্রজেক্ট কোথায়, আমাদের নিউলি প্রজেক্ট রয়েছে, কোন ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট অনুযায়ী আমাদের মেকং রিভারের সাথে এগ্রিমেন্ট চলছে, ঠিক আছে? তো দেখো প্রত্যেকে আনসার দাও, সবাই আনসার দাও, সবাই প্রত্যেকে ভালো করে আনসার দাও, ইউটিউবে আনসার দাও প্রত্যেকে, যে মেকং নদী, মেকং রিভার, সবাই ওয়েলকাম। শুভদীপ বুনিয়া, সুমিত কাপাট, ওয়েলকাম। এখানে আমাদের 1 থেকে 10-এর মধ্যে দেখো কার কেমন র্যাঙ্ক আছে,
আরে অল অফ দ্য অ্যাবাভ হবে কারেক্ট অ্যান্সার, সব কটাই হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। শুভ নববর্ষ। হ্যাঁ তো দেখো, যারা আছে, হ্যাঁ শাহিন কুমার, তোমাকেও শুভ নববর্ষের মানে আন্তরিক শুভেচ্ছা। আর যেটা বলার, যে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থাকো, বাইরে বেরিও না বেশি, আর হাত ফাত ভালো করে ধোয়াধুই করো, স্যাভলন ডেটল এগুলো ইউজ করো, ঠিক আছে। তো যাই হোক, দেখো এখানে যেটা বলা হয়েছে, এখানে আমাদের সব কটাই হবে কারেক্ট অ্যান্সার, চায়না, মায়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, এশিয়ান এশিয়ান কান্ট্রি ইন্ডিয়ার সাথে। তোমরা জানো যে মেকং গঙ্গা প্রজেক্ট, যেটা আমাদের সব থেকে ইম্পর্টেন্ট প্রজেক্ট, মেকং গঙ্গা, যেখানে তোমরা জানো যে কলকাতা ডক, কলকাতা থেকে এই কানেকশনটা হচ্ছে, ঠিক আছে, সাউথ ইস্ট এশিয়া। তাহলে ভাবো যে আমাদের কলকাতা রিজিয়ান ট্রেড পারপাসে কতটা ইম্পর্টেন্ট, ইকোনমিক পারপাসে কতটা ইম্পর্টেন্ট হবে। সেই জন্য মেকং গঙ্গা কিন্তু এখন আমাদের খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তো ভালো করে কিন্তু এগুলো কিন্তু একটুখানি পড়বে। তো এখানে যেটা বলেছে, দেখো তোমরা জানো যে মেকং রিভারের উৎপত্তি কোথা থেকে? মেকং রিভারের উৎপত্তি হচ্ছে আমাদের তিব্বত থেকে, ঠিক আছে। তোমরা জানো যে লাচাং, তার নাম হচ্ছে চায়নাতে লাচাং, ঠিক আছে, লাচাং তিব্বত। তোমরা দেখতে পাচ্ছ যে সেখান থেকে আমাদের লাওস, ভিয়েতনাম, থাইল্যান্ড, কম্বোডিয়া সমস্ত, ঠিক আছে। নেক্সট নেক্সট হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং আর এন্ডেমিক স্পিসিস অফ দ্য ওয়েস্টার্ন ঘাটস, হুইচ অফ দ্য ফলোয়িং আর এন্ডেমিক স্পিসিস অফ দ্য ওয়েস্টার্ন ঘাট। হুইচ অফ দ্য এন্ডেমিক স্পিসিস অফ দ্য ওয়েস্টার্ন ঘাট? দেব বল প্রত্যেকে। ইউটিউবে সবাই আনসার দাও যে এন্ডেমিক স্পিসিস এর মধ্যে ওয়েস্টার্ন ঘাটের এন্ডেমিক স্পিসিস কে? তাপতি মিস্ত্রি ওয়েলকাম। ও তুমি তো প্রথম থেকেই ছিলে, এই প্রথম কোন বছর নববর্ষ মিষ্টি ছাড়া। সৌম ওয়েলকাম। তো দেখো এখানে আমাদের যে তিনটে স্পিসিস দেখতে পাচ্ছ, নীলগিরি থর, লায়ন টেল ম্যাকিউ এবং আমাদের পার্পেল ফ্রগ, যেখানে সব থেকে কারেন্ট অ্যাপিয়ার্স বা কারেন্ট নিউজে হচ্ছে পার্পেল, কারণ লায়ন টেল ম্যাকিউ আর নীলগিরি থরের নাম তোমরা সবাই জানো। কিন্তু কোন কোন ন্যাশনাল পার্ক বা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে আমরা এগুলো দেখতে পাই, সেটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ শুভ নববর্ষ সৌম্য। তো এখানে আমাদের আনসার কী হবে? 1, 2, 3 হবে কারেক্ট আনসার। দেখো আমাদের যেটা পার্পেল ফ্রগ বলা হচ্ছে, পার্পেল ফ্রগ হচ্ছে এরকম দেখতে, যে পার্পেল ফ্রগের যে তোমাদের বিজ্ঞানসম্মত নাম, যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা তোমরা মনে রাখতে পারো, সহ্যাদ্রি পর্বতকে ঘিরে এবং নাসিক, এই দুটো রিজিয়ান কিন্তু তার বৈজ্ঞানিক সম্মত নামে কিন্তু রয়েছে। এবং IUCN এনডেঞ্জার স্পিসিস হচ্ছে আমাদের এই পার্পেল ফ্রগ, যেটা আমরা দেখতে পাই কোথায়? কেরালা, কেরালা হচ্ছে মেনলি, এবং যাকে আমরা বলি সাউদার্ন ওয়েস্টার্ন ঘাটস, ঠিক আছে। এবং তোমরা বলো যে নীলগিরি থর, নীলগিরি থর আমরা কোন পার্টিকুলার স্টেটে দেখতে পাই? কোন কোন পার্টিকুলার স্টেটে আমরা নীলগিরি থর দেখতে পাই? কোন কোন পার্টিকুলার স্টেটে আমরা নীলগিরি থর দেখতে পারি? হ্যাঁ তাপতি মিস্ত্রি শুভ নববর্ষ, এস আর শুভ নববর্ষ সবাই ইউটিউবে সবাইকে, তো আমার পক্ষ থেকে শুভবর্ষের শুভেচ্ছা। আমরা দেখতে পারি নীলগিরি থরকে কোথায়? নীলগিরি থরকে আমরা দেখতে পারি দুটো জায়গায়, একটা তামিলনাড়ু, একটা কেরালা। তামিলনাড়ু কেরালা, আর নীলগিরি থর হচ্ছে তামিলনাড়ু স্টেট অ্যানিমেল, ঠিক আছে। আমরা কোন জায়গায় দেখতে পারি, কোন পার্টিকুলার অভয়ারণ্যে আমরা দেখতে পারি? মুকার্থি ন্যাশনাল পার্ক, মুকার্থি ন্যাশনাল পার্ক তামিলনাড়ুতে আমরা দেখতে পারি। আর এই নীলগিরি থর হচ্ছে এন্ডেঞ্জার্ড স্পিসিস, ঠিক আছে, IUCN এর।
আর 72 ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, সব কটার ক্ষেত্রেই কিন্তু ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 অ্যাপ্লাই। আর একটা যেটা বলার, যে আমাদের লায়ন টেল ম্যাকিউ, এ হচ্ছে খুবই ফেমাস, একে আমরা কোথায় পাই, সবই হচ্ছে ওয়েস্টার্ন ঘাটকে ঘিরে দেখতে পাচ্ছ, আর একমাত্র নীলগিরি থর দেখতে পাচ্ছ, ওয়েস্টার্ন ঘাট এবং ইস্টার্ন ঘাট দুটো জায়গায় আমরা দেখতে পাচ্ছি। আর হ্যাঁ, মুকার্থি, মুকার্থি ন্যাশনাল পার্ক। আর তোমরা বলো যে নীলগিরি থর, সবাই বলো ইউটিউবে বলো যে আমাদের লায়ন টেল ম্যাকিউ আমরা কোথায় দেখতে পাই, লায়ন টেল ম্যাকিউ আমরা কোথায় দেখতে পাই, ইউটিউবে বলো, চৌধুরী আসাফিয়া খাতুন, তপতি মিস্ত্রি, সবাই বলো কোথায় দেখতে পাই আমরা নীলগিরি লায়ন টেল ম্যাকিউ, আমরা কোথায় দেখতে পাই লায়ন টেল ম্যাকিউ, আমরা দেখতে পাই তিনটে জায়গায়, কর্ণাটক, কেরালা এবং তামিলনাড়ু। কর্ণাটক, কেরালা এবং তামিলনাড়ু কোন ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্কে আমরা এগুলো দেখতে পাই, তোমরা সবাই জানো, কুদ্রেমুখ ন্যাশনাল পার্ক, পেরিয়ার ন্যাশনাল পার্ক, সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক, ঠিক আছে? তো এই সমস্ত জায়গা, কালাকাদ ন্যাশনাল পার্ক, হ্যাঁ কেরালা, কেরালা চৌধুরী আশরাফিয়া খাতুন, একদম একদম, ঠিক আছে? তো এখানে আমাদের আনসার হবে ডি। নেক্সট আমরা আলোচনা করব, এখানে একটা কমিটি বসেছে ওয়েস্টার্ন ঘাটের, ওয়েস্টার্ন ঘাটের সমস্ত স্পিসিসদের নিয়ে একটা কমিটি বসানো হয়েছে। ওয়েস্টার্ন ঘাট একটা, তোমরা জানো, বায়োডাইভার্সিটি হটস্পট। হটস্পট কথাটার মানে কি, হটস্পট কথাটার মানে যে সমস্ত জীব বৈচিত্রতার মধ্যে আমরা কোনো এন্ডেঞ্জার্ড বা আমরা কোনো হারিয়ে যাওয়ার প্রবণতা দেখতে পাচ্ছি, মানে এই স্পিসিসগুলো ক্রমশ হারিয়ে যাচ্ছে, ঠিক আছে, বা কমে যাচ্ছে, তাদেরকে আমরা কি বলি, হটস্পট এরিয়া। তো সেই হটস্পট এরিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে কস্তুরী রঞ্জন কমিটি গঠন হয়েছে, ঠিক আছে, কস্তুরী রঞ্জন কমিটি। এই কস্তুরী রঞ্জন কমিটি হচ্ছে নিউলি অ্যাপয়েন্টেড, তারা কি করছে, তারা দেখতে পাচ্ছে যে কি জন্য এই হটস্পট এরিয়া হচ্ছে এই বায়োডাইভার্সিটি এলাকাগুলোতে, কেন হটস্পট হচ্ছে। তো সেখানে তারা অ্যাপ্লাই করেছে, যেমন ধরো মাইনিং করা, যে মাইনিংয়ের ফলে হ্যাবিটেটগুলো প্রচণ্ড পরিমাণে কি হচ্ছে, তোমরা জানো যে শব্দ, তারপরে বনভূমিকে নষ্ট করা, এগুলো একটা এফেক্ট করছে। নো নিউ থার্মাল পাওয়ার প্রজেক্ট, হাইড্রো পাওয়ার প্রজেক্ট, অ্যালাউ দ্য রেস্ট্রিকশন, এ ব্যান নিউ পলিউটিং ইন্ডাস্ট্রি, নতুনভাবে কোনো, তোমরা জানো যে বায়োস্ফিয়ার রিজার্ভে কিন্তু আমরা কাছাকাছি কিন্তু আমরা ইন্ডাস্ট্রি বা ড্যাম প্রজেক্ট এগুলো দেখতে পারি, ঠিক আছে। আর কোর এরিয়া হয় হচ্ছে ন্যাশনাল পার্ক, যেখানে হিউম্যান কোনো রকম কাজকর্ম কিন্তু অ্যালাউ করা হয় না। তো সেই জন্য এই বায়োডাইভার্সিটি হচ্ছে যে বায়োস্ফিয়ার রিজার্ভ, সেখানেও এখন ব্যান করে দিচ্ছে নিউলি কোনো ইন্ডাস্ট্রি, কোনো পলিউটিং মানে কোনো পলিউটেন্ট ইন্ডাস্ট্রি যেগুলো, সেগুলো বন্ধ করে দিচ্ছে। বিল্ডিং কনস্ট্রাকশন, বিল্ডিং কনস্ট্রাকশন যাতে কোনোভাবে না এফেক্ট করতে পারে এই জীবগুলোর ওপরে। সোনা খান ওয়েলকাম, সবাইকে ওয়েলকাম ইউটিউবে। তো দেখো নেক্সট, এবার আমরা কি আলোচনা করব, গোল্ডেন লাঙ্গুর, গোল্ডেন লাঙ্গুর আমরা কোথায় দেখতে পাই সেটা জিজ্ঞাসা করেছে, গোল্ডেন লাঙ্গুর আমরা কোথায় দেখতে পাই সেটা জিজ্ঞাসা করেছে। দেবপোল, সবাই আনসার দাও। এখানে আমাদের কি আনসার হবে, দেখো 1 থেকে 10-এর মধ্যে তোমরা কারা কারা রয়েছো, এখানেও আমাদের আনসার হবে যে 1 এন্ড 3, সি হবে কারেক্ট আনসার, 1 এন্ড 3। কারণ এখানে আমরা ইন্ডিয়াতেও পাই গোল্ডেন লাঙ্গুরকে, আমরা ভুটানেও পাই, ঠিক আছে। তো এখানে আমাদের শুধু রয়েছে অনলি ইন্ডিয়া, তো যেটা আমাদের ভুল হবে। তো এন্ডেঞ্জার্ড স্পিসিস, এটা তোমরা বুঝতেই পারলে, দে আর লিস্টেড ইন অ্যাপেন্ডিক্স 1 সিটিজ। অ্যান্ড তোমরা জানো যে আমাদের
এই যে প্রত্যেকটা IUCN সিটিজ, যত আমাদের প্রাণী সংরক্ষণ কেন্দ্র রয়েছে, তাদের চারটে ভাগ করা হয়েছে, অ্যাপেন্ডিক্স 1, অ্যাপেন্ডিক্স 2, অ্যাপেন্ডিক্স 3, অ্যাপেন্ডিক্স 4। সব থেকে যে যারা সব থেকে বেশি পরিমাণ নেক্সট এবার আমরা আলোচনা করব, দেখো দ্য গ্রিন ক্লাইমেট ফান্ড হ্যাজ বিন এস্টাবলিশ বাই দ্য গ্রিন ক্লাইমেট ফান্ড হ্যাজ বিন এস্টাবলিশ বাই সবাই আনসার দাও। তো দেখো এখানে আমাদের আনসার হবে, দেখতে পাচ্ছো, UNDP, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের অন্তর্গত এটি। এটা বার করছি ইউনাইটেড নেশন কনভেনশন বায়োলজিক্যাল ডাইভার্সিটি, ঠিক আছে? তো বি হবে আমাদের কারেক্ট আনসার, গ্রিন ক্লাইমেট, যেটা আমাদের কার কার এটা 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 কার কার প্রজেক্ট, এটা হচ্ছে আমাদের ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রজেক্টের অন্তর্গত, UNDP-র অন্তর্গত 6-year প্রজেক্ট, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের রিসেন্টলি গ্রিন কভার করেছে, মানে ডেভেলপ করেছে কারা, ডেভেলপ করেছে অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র এবং ওড়িশা, এরা হচ্ছে ডেভেলপ করেছে রিসেন্টলি গ্রিন কভারের দিক থেকে, বৃদ্ধি পেয়েছে বা ডেভেলপ করেছে মহারাষ্ট্র, তারপরে অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র এবং ওড়িশা, ঠিক আছে? নেক্সট এবার আমরা আলোচনা করব, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট রিগার্ডিং লোনার লেক। লোনার লেক সম্পর্কে এখানে কোনটা হবে কারেক্ট আনসার সেটা বলতে হবে। দেবো প্লিস্টোসিন এজ, খুব ইম্পর্টেন্ট এটা, প্লিস্টোসিন এজে আমরা দেখতে পাই এই লোনার লেককে। প্লিস্টোসিন এজ মানে আমরা কত মিলিয়ন ইয়ার্স এগো আগে আমরা প্লিস্টোসিন এজ আমরা কাকে বলি, আইস এজকে বলি, আইস এজ, যেখানে যত গ্লেশিয়ার দেখতে পাচ্ছ, এই গ্লেশিয়ার ফরমেশন হচ্ছে আমাদের আইস এজে, ঠিক আছে? যত গ্লেশিয়ার ফরমেশন এটা হচ্ছে আমরা দেখতে পাই কোথায়, আইস এজে। সবাইকে শুভ নববর্ষ, ঠিক আছে? তো প্লিস্টোসিন এজ মানে হচ্ছে 2.6 মিলিয়ন ইয়ার্স এগো, 2.6 মিলিয়ন ইয়ার্স এগো প্লিস্টোসিন, প্লিস্টোসিন এজে আমরা দেখতে পাই এই লোনার এগ, যেখানে মহারাষ্ট্র তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমরা দেখতে পাই আর্থ ক্রাস্ট বা আমরা যেটাকে বলি ম্যান্টাল বা আমরা যাকে বলি ভূপৃষ্ঠে, ঠিক আছে? ফ্র্যাকচারিং এবং র্যাপারিং, র্যাপারিং মানে ফ্র্যাকচারিং মানে যে ভেদ বা যেটাকে আমরা বিচ্যুতি, এর ফলে সৃষ্টি হয় এই লোনার লেক, এবং এটা আমাদের বোথ অফ দ্য কারেক্ট আনসার হবে 1 এন্ড 2। লোনার লেক ন্যাশনাল জিও হেরিটেজ মনুমেন্ট লোকেটেড মহারাষ্ট্র,
এখানে আমরা কি দেখতে পাই? কলিশন দেখতে পাই উইথ আর্থ ইম্প্যাক্ট ডিউরিং দ্য প্লিস্টোসিন ইপোচ। ইট ইজ ওয়ান অফ দ্য ফোর নোন হাইপার ভেলোসিটি ইম্প্যাক্ট ক্রিয়েটার্স। ব্যাসাল্ট রক আমরা স্ট্রাকচার দেখতে পারি, মানে লাভা গঠিত স্ট্রাকচার আমরা এখানে দেখতে পাই। তো আদার থ্রি আর কোন কোন ব্যাসাল্টিক ফিচার আমরা দেখতে পাই লেক এরিয়াতে? যেমন ব্রাজিল এবং লোনার ক্রিয়েটার সাইটস ইনসাইড দ্য ডেকান প্লেটো। এবং এই ডেকান প্লেটোতে আমরা কিন্তু এই ব্যাসাল্টিক ইম্প্যাক্ট স্ট্রাকচার লেক, আমরা সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে ডেকান প্লেটো এবং ব্রাজিল। নেক্সট বলেছে দেখো, উইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অ্যান্টি ম্যালেরিয়া ড্রাগ? অ্যান্টি ম্যালেরিয়া ড্রাগ দ্যাট ইজ বিং টিউটেড অ্যাজ গেম চেঞ্জার ইন দ্য ফাইট এগেনস্ট কোভিড-19। তো কোভিড-19 গেম চেঞ্জার আমরা কাকে বলবো? কোভিড-19 গেম চেঞ্জার আমরা ইউটিউবে তোমরা সবাই বলো যে কোভিড-19 গেম চেঞ্জার আমরা কাকে বলবো? দেবো সবাই, সবাই আনসার দাও, প্রত্যেকে আনসার দাও। দেখো 1 থেকে 10 মধ্যে কারা কারা রয়েছে। তো এখানে আমাদের আনসার কি হবে? এখানে আমাদের আনসার হবে হাইড্রোক্সিক্লোরোকুইন। তো তোমরা সবাই জানো এখন আমাদের নিউজেই রয়েছে হাইড্রোক্সিক্লোরোকুইন, হাইড্রোক্সিক্লোরোকুইন, হাইড্রোক্সিক্লোরোকুইন। তো এখানে যেটা বলার যে হাইড্রোক্সিক্লোরোকুইন অ্যাকচুয়াল কি, হাইড্রোক্সিক্লোরোকুইনকে ডেভেলপ কারা করেছে, হাইড্রোক্সিক্লোরোকুইনের কাজ কি, কোন জায়গাটা কাজ করছে, কি এটা? ঠিক আছে, থ্যাংকস ম্যাম এই রকম কোয়েশ্চেন দেওয়ার জন্য, ওয়েলকাম। তো হাইড্রোক্সিক্লোরোকুইন কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম, হাইড্রোক্সিক্লোরোকুইন কি কি? হাইড্রোক্সিক্লোরোকুইন, হাইড্রোক্সিক্লোরোকুইন হচ্ছে একটা অ্যান্টি ম্যালেরিয়া ড্রাগ, অ্যান্টি ম্যালেরিয়া ড্রাগ। এটা হচ্ছে ম্যালেরিয়া পারপাস, কিন্তু এই প্রোডাকশনটা প্রত্যেকটা কান্ট্রি কমিয়ে দিয়েছে বা হয় না। যেমন ইউএসএতে তোমরা দেখতেই পাচ্ছ ব্যান, মানে পুরোপুরি বন্ধ, ঠিক আছে, কারণ ম্যালেরিয়ার প্রকোপ। কিন্তু এই অ্যান্টি ম্যালেরিয়া ড্রাগ এখন আমাদের লাগছে পসিবল ট্রিটমেন্ট অফ কোভিড-19। কী করছে? কোভিড-19 যেটা সব থেকে বড় সমস্যা, যেটার জন্য মৃত্যু হচ্ছে, সেই প্রধান সমস্যাটা কী? সেটার প্রধান সমস্যাটা হচ্ছে আমাদের ইমিউন সিস্টেমটাকে পুরোপুরি ডিস্ট্রয় করে দিচ্ছে, ডিমিনিশ করছে, ঠিক আছে। আমরা ইমিউন মানে আমাদের যে প্রতিরোধ ক্ষমতাটাকে পুরো নষ্ট করে দিচ্ছে। এবং সব থেকে বড় কথা, এই যে দেখতে পাচ্ছ কার্ডিয়াক আর্থাই, আমাদের আর্থমিয়া, ঠিক আছে, যাকে আমরা বলি যে ইমপ্রপার বিটিং, মানে হার্টবিট কমে যাওয়া এবং তারপরে কি হার্ট ফেল হওয়া বা মারা যাওয়া যাকে আমরা বলি, তো এটা এবং লিভার ড্যামেজ, ঠিক আছে, এই দুটোকে কন্ট্রোল করছে আমাদের হচ্ছে হাইড্রোক্সিক্লোরোকুইন, ঠিক আছে। এর প্রচুর সাইড এফেক্ট আছে, মানুষ অন্ধ হয়ে যেতে পারে, কিছু করার নেই। তোমরা জানো যে টিবি পেশেন্ট যারা হয়, টিবির যে মেডিসিনগুলো আছে, তাদের প্রপার টিবি মেডিসিন দেওয়া হয়, তো সেই মেডিসিনগুলো নেওয়ার পর এরকম হয় যে তাদের অনেক রকম বডিতে সাইড এফেক্ট হয়, তাদের অনেক রকম বডিতে সাইড এফেক্ট হয় যারা টিবি পেশেন্ট হয়, যে ধরনের মেডিসিন তাদেরকে খেতে হয়। যদি বাচ্চাদের হয়, তারা 16-17 হয়, তারা তাদের পুরো ভবিষ্যৎটাই মানে বলতে পারে যে বডিতে এমন অনেক কিছু হয়ে যায় যেটা তারা অনেক রেজিস্ট বলো, তারপর অনেক কিছু বলো, কমপ্লিকেশান আসতে শুরু করে। কিন্তু কিছু করার নেই, তাকে খেতে হবে, টিবি সারাতে গেলে তাকে ওটা খেতে হবে। তো সেরকমই হাইড্রোক্সিক্লোরোকুইন হচ্ছে এমন একটা, যেটা তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের যে হার্টবিটটা কমে আসা এবং সব থেকে বড় কথা লিভার ড্যামেজ করিয়ে দেয়, এই দুটোকে কিন্তু মানে আমাদের রেজিস্ট করছে কিন্তু হাইড্রোক্সিক্লোরোকুইন, যার জন্য কিন্তু এই মেডিসিনটা খুবই দরকার, ঠিক আছে। না এখন করছে না, না 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 এখনও করছে না, কারণ ফার্স্ট এখন কোনটা এখন ফার্স্ট উইক, এপ্রিল মাসে যতদিন না ফার্স্ট উইক অবধি ব্যান ছিল, সেকেন্ড উইক মানে আজকে 14 তারিখ, তো সেকেন্ড উইক থেকে পরিস্থিতি যদি মনে করে তাহলে আবার শুরু করবে, কিন্তু ফার্স্ট উইকে পুরোপুরি ব্যান,
ঠিক আছে, পুরোপুরি না চায়না পাবে না ইউএসএ পাবে, ঠিক আছে। সেকেন্ড উইক থেকে যদি মনে করা হয় তাহলে উইক থেকে শুরু হবে, ফার্স্ট উইকে পুরো ব্যান। এটা কারেন্ট অ্যাফেয়ার্সে রয়েছে, দেখবে কোভিড হাইড্রোক্সিক্লোরোকুইনের নিউজ দেখবে, দেখবে ফার্স্ট এপ্রিল মানে ফার্স্ট উইক এপ্রিলে পুরো ব্যান করা রয়েছে চায়না ইউএসএ সমস্ত জায়গা। আগে ইন্ডিয়ান হোম মানে আগে আমাদের ক্রাইটেরিয়া মিটবে, তারপরে সেকেন্ড উইক থেকে যদি মনে করে ইন্ডিয়া তাহলে করবে, ঠিক আছে। তো যাই হোক, নেক্সট এবার আমরা আলোচনা করব অপারেশন নমস্তে, অফেন সিন ইন নিউজ রিসেন্টলি ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোয়িং, ঠিক আছে। অপারেশন নমস্তে, অপারেশন নমস্তে এটা সবাই পারবে তো? কিসের সাথে রিলেটেড পারবে সবাই? কিসের সাথে রিলেটেড, কি জন্য রিলেটেড, কি আছে না আছে? প্রত্যেকে আনসার দাও, প্রত্যেকে আনসার দাও। তো দেখো এখানে আমাদের আনসার কি হবে, এখানে আমাদের আনসার হবে ইন্ডিয়ান আর্মি, এ ইন্ডিয়ান আর্মি, ঠিক আছে। তো এখানে আমাদের এটা কি নিয়ে, কোভিড-19, এটাও হচ্ছে সেই কোভিড-19। এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, কোভিড-19 রিলেটেড যত কিছু যে আমাদের অপারেশন নমস্তে, তারপর হাইড্রোক্সিক্লোরোকুইন, এগুলো এখন তোমাদের মনে রাখতেই হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো ম্যাক 4028 অফেন সিন ইন দ্য নিউজ রিসেন্টলি ইজ অ্যান ম্যাক 4028, এটা কি ম্যাক 4028, এটা কি? রাহুল, ঋতিকা, সুষমা দাস, তোমাদের সবাইকে শুভ নববর্ষের মানে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা নিও, ঠিক আছে। প্রত্যেকে কিন্তু আন্তরিক শুভেচ্ছা নিও, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে। প্রিয়তোষ দাস, উৎপল বর্মন, তোমাদের ইউটিউবে শুভজিৎ গঙ্গোপাধ্যায়, প্রিয়তোষ দাস, রুদ্র সিং, তোমাদের সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা আমার তরফ থেকে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর কি বলবো বলো। আচ্ছা দেখো, 1 থেকে 10-এর মধ্যে কারা কারা রয়েছো? হ্যাঁ, আর সুষমা, তোমাকে তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে, তুমি কিন্তু আমার সাথে যোগাযোগ করো, ঠিক আছে। যার যার মনে হবে প্রত্যেকে কন্ট্যাক্ট করো আমার সাথে, আমার সোশ্যাল মিডিয়া মানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম গ্রুপ, ঠিক আছে, যেটা আনএকাডেমি এই WBPSC রামিলা বলে রয়েছে, ঠিক আছে, ওখানেও যোগাযোগ করতে পারো আর খুঁজে পাঠাতে পারো। কারণ ওখানে আমরা আমরা কিন্তু প্রতিদিন টেস্ট সিরিজ দিই, ঠিক আছে। তো সবাই কিন্তু টেস্ট দিতে পারো রাত 9টা 10টা থেকে, ঠিক আছে, এবং আনসারও দিয়ে দেওয়া হয় তার 3 ঘন্টা পর যখন এক্সাম দেবে। তো যাই হোক, যোগাযোগ করে নিও। তো এখানে দেখো, এখানে যেটা বলা হয় যে ম্যাক 4028, এটা কি? এটা হচ্ছে আমাদের একটি হাই প্রোটিন হুইট ভ্যারাইটি, হাই প্রোটিন হুইট ভ্যারাইটি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কোন ডিপার্টমেন্ট ডেভেলপ করেছে এই হাই প্রোটিন হুইট, ঠিক আছে। তোমরা জানো যে হুইট এবং প্যাডি এটা হচ্ছে আমাদের কার্বোহাইড্রেটের সোর্স, ঠিক আছে, কার্বোহাইড্রেটের সোর্স। তো এই কার্বোহাইড্রেট থেকে তুমি কিভাবে প্রোটিন, দেখো প্রোটিন রিচ বলেছে, তুমি দানা থেকে মানে ফুড গ্রেন থেকে তুমি প্রোটিন পাচ্ছ, ঠিক আছে। এটা ডেভেলপ করা করেছে ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, হাই প্রোটিন কন্ট্রোল 14.7%, বেটার নিউট্রিশনাল কোয়ালিটি, এবং ডোয়ার্ফ ভ্যারাইটি, ডোয়ার্ফ মানে খাটো টাইপের, ঠিক আছে। এবং তোমরা দেখতে পাচ্ছ রেজিস্ট্যান্ট যত রকম পেস্ট অ্যাটাক হয়, গম গাছ, ধান গাছে যে রাস্ট, যে দেখবে ডাস্টের মতো, ধুলোর মতো হলুদ সাদা এরকম পেস্ট অ্যাটাক হয়, সেগুলো এখানে হবে না।
দিজ আর ইম্পর্টেন্ট উইড গ্রোয়িং জোনস, গঙ্গা, সুতলেজ প্লেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোথায় এই ভ্যারাইটিটা ভালো করে মনে রাখবে এবং কোন জায়গায় এর প্রোডাকশন সব থেকে বেশি হয়। গঙ্গা, সুতলেজ প্লেন মানে তোমরা কোন পার্টটা দেখতে পাচ্ছ, সেই যে মিডল সেন্ট্রাল পার্টটা তোমরা দেখতে পাচ্ছ, গঙ্গা, যমুনা, ঠিক আছে। তারপরে হচ্ছে সুতলেজ মানে হচ্ছে আমাদের শতদ্রু, যে পঞ্চ রিভার, যে পাঞ্জাবের যে জায়গাটা, ঠিক আছে, মিডিলটা, সেন্ট্রাল মানে নর্থ আর মিডিলের ঠিক ওপরটা, ঠিক মিডিল না আবার ঠিক নর্থও না, ঠিক আছে। তো এবং তার থেকে আমরা নর্থ ওয়েস্ট ব্ল্যাক সয়েল রিজিয়ান, এবং ব্ল্যাক সয়েলেও কিন্তু আমরা, তোমাদের স্টেটমেন্টে দিতে পারে এটা আমরা কি অ্যালুভিয়াল সয়েলও পাচ্ছি, এটা আমরা ব্ল্যাক সয়েলও পাচ্ছি, এটা দু ধরনের সয়েলেই আমরা দেখতে পাচ্ছি, এটা আমরা অ্যালুভিয়াল সয়েলও দেখতে পাচ্ছি আবার এটা আমরা ব্ল্যাক সয়েলও দেখতে পাচ্ছি, ঠিক আছে। তাহলে এটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট। নেক্সট, এবার কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। এখানে তিনটে স্টেটমেন্ট দিয়েছে, চারটে নদীর নাম দিয়েছে, তিনটে স্টেটমেন্ট কোন নদীকে ম্যাচ করছে সেটা বলতে হবে। দেবপোল, তোমরা সবাই ইউটিউবে সবাই বলো, তো দেখো এখানে এখানে এই দেখি দেখি একটা আনসার দিয়েছে, দেখি কোয়েশ্চেন, ম্যাম করোনার নাম কোভিড-19 কবে হয়? করোনার নাম কোভিড-19 হয় 11 ফেব্রুয়ারি 2020, ঠিক আছে, যেখানে আমাদের সার্স কোভ টু, আমাদের যে ভাইরাসটা হয় সার্স কোভ টু, সার্স কোভ টু, এটা ফার্স্ট আমাদের যখন WHO প্রথম যখন দেয় সার্স কোভ টু, এবং 11 ফেব্রুয়ারি 2020 WHO এর নাম দেয় আমাদের কোভিড-19। আর তোমরা জানো এই যে সার্স কোভ টু এটা হচ্ছে হিউম্যান, এবার তোমরা জানো কুকুর, বেড়াল, ঠিক আছে, পশু পাখিদেরও কিন্তু করোনা হয়, করোনা ভাইরাস হয়, সেটা কিন্তু আমাদের কী ধরনের সার্স বলো, কোন ধরনের সার্স আমরা পশু পাখির ক্ষেত্রে দেখতে পাই, সার্স কোভ টু আমরা দেখতে পাই হিউম্যানের ক্ষেত্রে, মানে কী ধরনের করোনা আমরা দেখতে পারি কুকুর, বেড়াল এদের ক্ষেত্রে, এটাও কিন্তু খুব সাংঘাতিক, অনেক কুকুর বেড়ালেরও কিন্তু এখন হচ্ছে, শুধুমাত্র কিন্তু মানুষেরই না, কুকুর বেড়ালেরও কিন্তু হচ্ছে আমাদের সার্স কোভ টু, এই সার্স কোভ ওয়ান, ঠিক আছে, নেগেটিভ, যেটা নেগেটিভ অ্যান্ড পজিটিভ, নেগেটিভ অ্যান্ড পজিটিভ, ঠিক আছে। তাই WHO বলেছে ডক থেকে ভয় নেই, না হয়নি, নে ডগ থেকে ডগেরই হবে, ডগের যে ভাইরাসটা সেটা তোমার হবে না, ঠিক আছে, ডগ থেকে ডগের হবে, বেড়ালের হবে, এদের হবে, ডগ থেকে তাদের ছড়াবে, ডগ থেকে আমার ছড়াবে না, ব্যাপারটা বুঝেছ? তো এখানে হচ্ছে যেটা হিউম্যান, যেটা করোনার দুটো পার্ট আছে, একটা সার্স কোভ ভি টু পজিটিভ, একটা আছে নেগেটিভ, ঠিক আছে, যেটা আমাদের হচ্ছে ডগ ক্যাট সেটা হচ্ছে পার্টটা, ওই পার্টটা আলাদা, ওটা হিউম্যানের সাথে কোনোভাবে টাচ নেই, ঠিক আছে, কিন্তু ওদের তো হচ্ছে, ওদের ভ্যাকসিন দিতে হয়, ঠিক আছে, যেমন প্রত্যেকটা ভ্যাকসিন আছে, বিড়ালদের ভ্যাকসিন নেই কিন্তু কুকুরদের ভ্যাকসিন আছে, ঠিক আছে। এখানে আমাদের আনসার হবে কাবেরি, বি হবে কারেক্ট আনসার, কাবেরি হবে আমাদের কারেক্ট আনসার, সব কিছুই হচ্ছে কাবেরিকে নিয়ে বলা হয়েছে। তো কাবেরি সম্পর্কে তোমরা জানো ব্রহ্মগিরি কোন ডিস্ট্রিক্ট,
তো কোথা থেকে কোন কোন রিভারের ট্রিবিউটারি রয়েছে এগুলো সবই তোমরা মনে রাখবে, কোন কোন ড্যাম রয়েছে এখানে, ঠিক আছে, কোন কোন কাবেরী নদী, কাবেরী জলচুক্তি কাদের নিয়ে হচ্ছে, তোমরা সবাই জানো তামিলনাড়ু কর্ণাটক মেন, কিন্তু তার সাথে পুডুচেরি এবং কেরালাও আছে অল্প সামান্য পরিমাণ জলের পায়। তো যাই হোক, নেক্সট এবার যেটা আমরা করব, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট, এখানে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এটা কিন্তু বলতে হবে, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ইউটিউবে তোমরা সবাই বলো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এর মধ্যে কোনগুলো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ছে, এর মধ্যে কোনগুলো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ছে, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কোন অর্গানাইজেশন পাবলিশ করে, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কোন অর্গানাইজেশন পাবলিশ করে, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কোন, একদম ইউনেস্কো, সবাই আনসার দাও, প্রত্যেকে আনসার দাও, প্রত্যেকে প্রত্যেকে প্রত্যেকে। তো এখানে আমাদের আনসার কি হবে, এখানে আমাদের আনসার হবে নান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ। এখানে যত আছে আমাদের সবকটার নামই রয়েছে, আগ্রা ফোর্ট, অজন্তা কেভ, ইলোরা কেভ, তাজমহল, গ্রুপ অফ মনুমেন্টস, মহাবালিপুরম, সান টেম্পল, চার্চেস অ্যান্ড কনভেন্টস অফ গোয়া, গোয়ার চার্চ যেটা, ফতেপুর সিক্রি, তারপরে গ্রুপ অফ মনুমেন্টস হাম্পি, খাজুরাও, গ্রুপ অফ টেম্পলস এলিফেন্টা কেভ, গ্রেট লিভিং চোলা টেম্পলস, ঠিক আছে। তারপরে আমাদের আছে গ্রুপ অফ আমাদের কর্ণাটকে যে পট্টাদাক্কাল, বুদ্ধিস্ট মনুমেন্ট অফ সাঁচি, হুমায়ুন টম দিল্লি, কুতুব মিনার, রক শেল্টার্স ভীমবেটকা, চম্পারণ, চম্পানের এবং কোভাগার আর্কিওলজিক্যাল গুজরাট, তারপরে রেড ফোর্ট কমপ্লেক্স দিল্লি, হিল ফোর্টস অফ রাজস্থান, রাজস্থানের কোন কোন জায়গাগুলো, ঠিক আছে, এই প্রত্যেকটা জায়গা, তারপর রানী কা দ্বাব যেটা গুজরাটে, আর্কিওলজিক্যাল সাইট অফ নালন্দা মহাবিহার। তো এরপর যেটা আমরা দেখতে পাচ্ছি জয়পুর, তো রিসেন্টলি তোমরা সবাই জানো, আর যেটা আমাদের মিনিস্ট্রি অফ রেলওয়েজ এর মধ্যে আছে, মিনিস্ট্রি অফ রেলওয়েজ থেকে পেয়েছে দার্জিলিং, যেটা ঘুম মানে যেটা আমাদের মাউন্টেন ট্রেন যেটা, তারপরে নীলগিরি, কালকা সিমলা টয় ট্রেন, ঠিক আছে, টয় ট্রেন, তারপরে আমাদের তামিলনাড়ু এবং হিমাচল প্রদেশ এবং ছত্রপতি শিবাজি টার্মিনাস, এটাও কিন্তু আমাদের 2004-এ। ঠিক আছে, নেক্সট হচ্ছে কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট রিগার্ডিং কোশি মেচি ইন্টারলিঙ্কিং প্রজেক্ট, কোশি মেচি ইন্টারলিঙ্কিং প্রজেক্ট। কোশি মেচি ইন্টারলিঙ্কিং প্রজেক্ট, কোশি মেচি ইন্টারলিঙ্কিং প্রজেক্ট, দেবপোল, দেবপোল, সবাই ইউটিউবে তোমরা আগে আনসার দাও, ইউটিউবে তো দেরি করে আনসার দিচ্ছ কেন, তাড়াতাড়ি আনসার দাও।
তো এখানে আমাদের আনসার কি হবে? এখানে আমাদের আনসার হবে কটা? ওয়ান অ্যান্ড টু হবে আমাদের কারেক্ট আনসার, থ্রি হবে না। মেচি রিভার হচ্ছে ট্রিবিউটারি অফ মহানন্দা, ট্রিবিউটারি অফ মহানন্দা, মহানন্দা রিভার। কোশি মেচি লিঙ্ক ইন্টারলিঙ্কিং প্রজেক্ট যেটা, সেটা আমাদের রয়েছে অ্যাপ্রুভ বাই থার্ড মেজর, যেটা আমাদের বলেছে দেখো, কোশি মেজি ইন্টারলিঙ্কিং থার্ড মেজর রিভার ইন্টারলিঙ্কিং প্রজেক্ট ইন দ্য কান্ট্রি, অ্যাপ্রুভ বাই সেন্ট্রাল গভর্নমেন্ট। কোশি ইজ অ্যান, ও এটা তো ইনকারেক্ট বলেছে না, এটা ইনকারেক্ট বলেছে, সরি সরি এটা ভুল আছে, এটা তো ইনকারেক্ট বলেছে, ইনকারেক্ট, সরি সরি এটা আমার ভুল হয়ে গেছে। এটা আমার ভুল হয়ে গেছে গো, না ফার্স্টেরটা ঠিক না, তো ভুল, ওটা ফার্স্টেরটা ঠিক না, এটা ভুল, এটা ইন্টারলিঙ্কিং প্রজেক্ট যেটা আমাদের থার্ড হবে না, ঠিক আছে। এখানে আমাদের আনসার হবে সি, সি হবে কারেক্ট আনসার। ওয়ান অ্যান্ড থ্রি হচ্ছে ভুল, ওয়ান অ্যান্ড থ্রি হচ্ছে ভুল, একমাত্র টুটা হচ্ছে কারেক্ট এখানে, ঠিক আছে। তো ইউনিয়ন গভর্নমেন্ট হ্যাজ অ্যাপ্রুভ 4,900 কোটি টাকা কোশিমেজি ইন্টারলিঙ্কিং, যেটা আমাদের বিহার, মানে দুটো রিভারকে আমরা দেখেছি এতদিন পর্যন্ত, যতগুলো প্রজেক্ট দেখেছি রিভার প্রজেক্ট, নয় দামোদরকে ঘিরে, নয় মহানদীকে ঘিরে, যে কোনো একটা, এটা হচ্ছে ইন্টারলিঙ্কিং রিভার প্রজেক্ট, ঠিক আছে। এটা হচ্ছে সেকেন্ড সেকেন্ড মেজর রিভার প্রজেক্ট, ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট। কেন বেতোয়া প্রজেক্ট হচ্ছে ফার্স্ট ইন্টারলিঙ্কিং প্রজেক্ট, সেকেন্ড হচ্ছে আমাদের কোশি মেচা, ঠিক আছে। কোশি আর আমাদের মেচি রিভারটা হচ্ছে সেকেন্ড, আর কেন বেতোয়া মধ্যপ্রদেশের হচ্ছে ফার্স্ট, আর এটা হচ্ছে সেকেন্ড প্রজেক্ট, ওখানে আছে থার্ড প্রজেক্ট, তো থার্ড হবে না। রিভার কোশি কোথা থেকে উৎপন্ন হয়েছে, কোথায়, তোমরা জানো সপ্তকোশি, সাতটা কোশি খুব ইম্পর্টেন্ট বিহারে, সপ্তকোশি নাম, এবং সেখান থেকে রিভার মেচি হচ্ছে রিভার ট্রিবিউটারি অফ মহানন্দা, ঠিক আছে। নেক্সট নেক্সট হচ্ছে কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট, এখানেও কোনটা কারেক্ট অ্যান্সার হবে সেটা তোমাদের বলতে হবে। ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার, ইন্ডিয়া ইজ দ্য অনলি কান্ট্রি ওয়ার্ল্ড ফাইভ ভ্যারাইটি সিল্ক সমগ্র, দেব ফুল শুভশ্রী মিথ্যা ওয়েলকাম, সবাই ওয়েলকাম। সবাই আনসার দাও, প্রত্যেকে আনসার দাও, প্রত্যেকে আনসার দাও। কমল বর্মন, শুভশ্রী মেধা, সবাই যে দিয়েছ। তো দেখো এখানে যেটা আমাদের প্রথম ভুল হচ্ছে, লার্জেস্ট বলেছে, যেখানে তোমরা জানো এটা হবে সেকেন্ড লার্জেস্ট, আর যদি ইন্ডিয়াকে বলা হয় যে লার্জেস্ট, তাহলে হবে লার্জেস্ট কনজিউমার, কনজিউমার মানে সব থেকে বেশি ডিমান্ড সিল্কের, লার্জেস্ট কনজিউমার হচ্ছে ইন্ডিয়া, কিন্তু সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার, ঠিক আছে, সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার। তারপরে তোমরা দেখতে পাচ্ছ ফাইভ ভ্যারাইটি, কী কী ভ্যারাইটি আছে, মুগা, মালবেরি, ওক তসর, ট্রপিক্যাল তসর, মুগা, ইরি, আর যেটা সিল্ক সমগ্র, এটা হচ্ছে আমাদের সিল্ক বোর্ড, সেন্ট্রাল সিল্ক বোর্ড, এটাকে মানে যেটাকে বলা হয়েছে, যেটাকে
মানে আমাদের ইনিশিয়েট করেছে, ইনিশিয়েটিভ প্রোগ্রাম কার, সেন্ট্রাল সিল্ক বোর্ডের, এবং যেখানকার কম্পোনেন্ট কি রিসার্চ ডেভেলপমেন্ট, সিড অর্গানাইজেশন, কোয়ালিটি সার্টিফিকেশন সিস্টেম, এবং মেন অবজেক্টিভ অব দ্য স্কিম। তোমরা জানো যে যে সমস্ত পুয়ার দেখতে পাচ্ছ, দ্য মেন এম অব দ্য সিল্ক সমগ্র দ্য স্কিম ইজ টু এম্পাওয়ার ডাউন ট্রোডেন পুয়ার অ্যান্ড ব্যাকওয়ার্ড ট্রাইবাল ফ্যামিলি, এবং তার সাথে ইনক্লুডিং ওম্যান, মানে যাতে তারা এই ক্ষুদ্র বা কুটির শিল্পের মাধ্যমে শক্তিশালী হতে পারে, এবং শক্তিশালী হওয়ার জন্য তাদের রিসার্চ ট্রেনিং, তাদের ট্রেনিং দেওয়া দরকার, এবং কী করে ডেভেলপ প্রোডাকশানকে আরও ডেভেলপ করা যায়, কী করে আরও উৎপাদনকে বাড়ানো যায়, প্রত্যেকটা জিনিস, সিড অর্গানাইজেশন, কী করে আরও উন্নত মানের আমরা মুগা বা আমরা উন্নত মানের সিল্ক প্রোডাকশান করতে পারি, ঠিক আছে। এগুলো কিন্তু আমাদের সিল্ক প্রোডাকশান ইন্ডিয়া নিয়ে এই তথ্যগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু দেখে রাখবে, তোমাদের কিন্তু কাজে লাগবে, ঠিক আছে। ডাউন ট্রোডেন কথাটার মানে হচ্ছে যারা পিছিয়ে, মানে যারা মানে কি বলবো, অনগ্রসর, বা তারা কোনো মানে কোনো সুযোগ সুবিধা পায় না, সুযোগ সুবিধা থেকে বঞ্চিত বঞ্চিত টাইপের যারা রয়েছে, ঠিক আছে। তো যাই হোক, নেক্সট এবার আমরা আলোচনা করব উইথ রেফারেন্স টু পাবনা এগ্রিডিয়ান ক্রাইসিস। পাবনা এগ্রিডিয়ান ক্রাইসিস, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। পাবনা এগ্রিডিয়ান ক্রাইসিস, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। এখানে দুটো স্টেটমেন্ট আছে, দ্য মেন ফর্ম অফ স্ট্রাগল প্যাসিভ রেজিস্ট্যান্স, দেয়ার ওয়াজ আ ওয়াইড স্প্রেড ভায়োলেন্স এগেনস্ট দ্য জমিন্দার। দেবো ফোন, রেজিস্ট করা মানে কি? রেজিস্ট করা মানে তুমি প্রতিরোধ করছো, তুমি প্রতিরোধ করছো, রেজিস্ট করার কথার মানে কি? তুমি প্রতিরোধ করছো, তোমার প্রতিরোধ ক্ষমতা বেশি, রেজিস্ট করার মানে হচ্ছে প্রতিরোধ ক্ষমতা বেশি। আচ্ছা, এখানে দেখো 1 থেকে 10-এর মধ্যে কারা কারা রয়েছো, তো এখানে আমাদের আনসার কি হবে, দ্য মেন ফর্ম অফ স্ট্রাগল ওয়াজ দ্যাট প্যাসিভ রেজিস্ট্যান্স। প্যাসিভ রেজিস্ট্যান্স কথাটার মানে কি? কোনো অন্যায়ের বিরোধিতা করা আন্দোলনের মাধ্যমে, কোনো আন্দোলন করা, কোনো হরতাল করা, কোনো কিছু করা, যাকে আমরা বলি প্যাসিভ রেজিস্ট্যান্স, এটা অন্যায়ের বিরুদ্ধে কোনো বিল, কোনো আইন, কোনো প্রথা, যার বিরোধিতা তুমি করছো আন্দোলনের মাধ্যমে, তাকেই আমরা কি বলি, প্যাসিভ রেজিস্ট্যান্স, ঠিক আছে, বুঝতে পেরেছ। তো এখানে দেয়ার ওয়াজ ওয়াইড স্প্রেড অফ ভায়োলেন্স এগেনস্ট দ্য জমিন্দার, জমিন্দার, দেয়ার ওয়াজ আ ওয়াইড স্প্রেড অফ ভায়োলেন্স এগেনস্ট দ্য জমিন্দার, জমিন্দারদের এগেনস্টে এই লড়াই ছিল। এই লড়াই কিন্তু ব্রিটিশদের এগেনস্টে ছিল না, কারণ পাবনার যারা চাষিরা রয়েছে তারা চেয়েছিল যে তাদের বিষয়টা দেখুক একমাত্র যিনি রানী রয়েছেন। 1873 সাল, তোমরা ভালো করে জানো তখন সময় হচ্ছে মোনার্কের কুইন ভিক্টোরিয়া, ঠিক আছে। তো ওনারা চাইছেন যে রানী দেখুক তাদের বিষয়টা, কোনো জমিদারের মাধ্যমে যেন, কোনো মিডিয়াটা যেন না রাখে, ডাইরেক্ট তারা দেখুক এই সমস্ত লোন বা এই সমস্ত যে আমাদের যে ট্যাক্সেশন বা রেভিনিউ, এই যে ব্যাপারগুলো, এগুলো কারা দেখবে, এটা দেখবে যেন বিচারা যিনি রানী, যিনি ওনার, যিনি মালিক বা যিনি মনার্ক, তিনি যেন দেখেন। এই ধরনের তালুকদার, জমিনদার, এদের আন্ডারে এরা থাকতে চায় না,
পাবনা ডিস্ট্রিক্ট কোথায়? ইস্ট বেঙ্গল। পাবনা রিভোল্টের লিডার কে বলো? পাবনা রিভোল্টের লিডার কে? পাবনা রিভোল্টের লিডার কে? পাবনা রিভোল্টের লিডার কে? পাবনা রিভোল্টের লিডার কে? ঈশান চন্দ্র রায়। ঈশান চন্দ্র রায়, তাই তো? এখানে আমাদের আনসার কি হবে? বোথ ওয়ান এন্ড সি। নেক্সট হচ্ছে জুওনটিক ডিজিজ বলতে আমরা কি বুঝি? আমরা জুওনটিক ডিজিজের টার্মটা দিয়ে আমরা কি বোঝানো হয়? জুওনটিক ডিজিজ মানে কি? জুওনটিক ডিজিজ কথাটার মানে কি কে বলতে পারবে? দেবপল, জানি না বললে হবে না, বলতে হবে। জুওনটিক ডিজিজ বলতে সবাই আনসার দাও। এখানে আমাদের আনসার কি হবে? এখানে আমাদের আনসার হবে জুওনটিক ডিজিজ মানে কি, যেটা কোভিড-19। কোভিড-19 কি? জুওনটিক ডিজিজ তো কোভিড-19 নেচার দিচ্ছে। যেমন ম্যান তেমন অ্যানিমেল, যেমন ম্যান তেমন অ্যানিমেল, মানে যারা ভার্টিব্রেট, যারা মেরুদণ্ডী প্রাণী, তারা এফেক্টেড হচ্ছে। যেমন ম্যান তেমনই অ্যানিমেল, মানে যারা ভার্টিব্রেট মেরুদণ্ডী, যারা কোথা থেকে, কাদের, কার দ্বারা হচ্ছে? বাই নেচার, নেচার শাস্তি দিচ্ছে। তো এখানে আমাদের কি হবে? বি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে দেখে নাও দ্য ওয়ার্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু ভালো করে পড়ো, কারণ এবার কিন্তু কোভিড-19 নিয়ে তোমাদের অনেক প্রশ্ন আসবে। প্রথম জুওনোসিস ইন্ট্রোডিউস কে করেছিলেন? রুডলফ ভার্চু ইন 1880 টু ইন্ট্রোডিউস কালেকটিভলি ডিজিজ। নেচার, নেচারের দ্বারা এফেক্টেড হচ্ছে, বাই ম্যান অ্যান্ড অ্যানিমালস। জুওনোসিস মে বি ব্যাকটেরিয়াল, ভাইরাল, প্যারাসাইটিক। জুওনোসিস এটা যে বয়ে নিয়ে যাচ্ছে সেটা কিসের মাধ্যমে হতে পারে? জুওনটিক ডিজিজ কাদের মাধ্যমে হতে পারে? যে কোনো ভাইরাস হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, তারপরে প্যারাসাইট হতে পারে, যে কোনো বিষয় হতে পারে। অ্যান এক্সাম্পল জুওনটিক ডিজিজ ইজ কোভিড-19, হুইচ ব্রোক আউট চায়নাস ওয়ান ডিস্ট্রিক্ট ইন ডিসেম্বর-19, এবং যেটা ডিক্লিয়ার করা হয়েছে মার্চে 2020-তে প্যান্ডেমিক। ঠিক আছে, তো এটা কিন্তু মনে রেখো। নেক্সট হচ্ছে কনসিডার দ্য ফলোয়িং অ্যাবাউট পিএম কেয়ার। তোমরা সবাই নিশ্চয়ই পিএম কেয়ার ফান্ডে টাকা দিয়েছ, অনেকেই আছো টাকা দিয়েছ। তো পিএম কেয়ারস অ্যাকচুয়াল কে, পাওয়ারটা কি, সেটাই জিজ্ঞাসা করেছে। দেব সবাই পিএম কেয়ার ফান্ড প্রত্যেকে দেব। প্রত্যেকে আনসার দাও, সবাই আনসার দাও।
কি অবস্থা হচ্ছে? এখানে আমাদের আনসার কি হবে? এখানে আমাদের আনসার হবে কনফিউশন। কেন কনফিউশন? দেখো, ইট ইজ চেয়ারড, এখানে উত্তর দিয়েছে গৌরব কর্মকার। না, ওদের এখন অনেক দেরি চলছে, সে কোথায় চলছে? কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট পিএম কেয়ার্স ফান্ড, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইট ইজ চেয়ারড বাই প্রাইম মিনিস্টার, 100% ট্যাক্স এক্সেমশন। 1 and 2 হবে আমাদের কারেক্ট আনসার, ঠিক আছে? চেয়ারড বাই কে? ডিফেন্স মিনিস্টার। আর কারা কারা রয়েছে প্রাইম মিনিস্টারের সাথে? আর কারা কারা রয়েছে? ডিফেন্স মিনিস্টার রয়েছে, হোম মিনিস্টার রয়েছে, ফাইন্যান্স মিনিস্টার রয়েছে। ডোনেশন টু ফান্ড ক্যান অ্যাভেল 100% ট্যাক্স এক্সেমশন, ঠিক আছে? কোনো ট্যাক্স লাগবে না তার জন্য। পিএম কেয়ার্স ইজ ডিফারেন্ট ফ্রম প্রাইম মিনিস্টার ন্যাশনাল রিলিফ ফান্ড, ঠিক আছে? ডিফারেন্ট ফ্রম প্রাইম মিনিস্টার ন্যাশনাল রিলিফ ফান্ড, পিএম কেয়ার্স কিন্তু আলাদা প্রাইম মিনিস্টার ন্যাশনাল রিলিফ ফান্ড থেকে। প্রাইম মিনিস্টার ন্যাশনাল রিলিফ ফান্ড এখানে যেটা বলেছে, দেখো যে ইট ইজ টেম্পোরারি ফান্ড ক্রিয়েটেড আন্ডার প্রাইম মিনিস্টার ন্যাশনাল রিলিফ ফান্ড। না, ন্যাশনাল রিলিফ ফান্ড হয় যখন কোনো বন্যা, খরা বা অন্য কোনো, ধরো সুনামি, এই পারপাসে যখন হয় তখন রিলিফ ফান্ড বেরোয়। কিন্তু এটা হচ্ছে পিএম কেয়ার, ঠিক আছে? এটা হচ্ছে পিএম কেয়ার ফান্ড, এটা আলাদা সেপারেট হচ্ছে প্রাইম মিনিস্টার ন্যাশনাল রিলিফ ফান্ডের থেকে। তো যাই হোক, নেক্সট এবার আমরা আলোচনা করবো জাজ অব দ্য হাইকোর্ট। জাজ অব দ্য হাইকোর্ট প্রেজেন্ট হিজ অর হার রেজিগনেশন টু উইচ জাজেস অব দ্য হাইকোর্ট, কাকে তাদের রেজিগনেশন জমা দেয়, কাকে তাদের রেজিগনেশন জমা দেয়, কাকে তাদের রেজিগনেশন জমা দেয়? সবাই পারবে। প্রত্যেকে আনসার দাও, সবাই আনসার দাও। এখানে আমাদের আনসার কি হবে? এখানে আমাদের আনসার হবে 1 থেকে 10-এর মধ্যে কারা কারা রয়েছে দেখো, এখানে আমাদের আনসার হবে প্রেসিডেন্ট, আর্টিকেল 217-এর মধ্যেই আমাদের রয়েছে যাবতীয় বিষয়, ঠিক আছে? যেখানে আমাদের রেজিগনেশন জমা দেবে হাইকোর্টের জাজেসরা, কাকে? প্রেসিডেন্টকে, ঠিক আছে? গভর্নর না। আর্টিকেল, আন্ডার আর্টিকেল 217, আ জাজ অব দ্য সুপ্রিম কোর্ট রিজাইন বাই রাইটিং টু প্রেসিডেন্ট, দ্য প্রসিডিওর অফ রিমুভাল ইজ দ্য সেম অ্যাজ দ্য জাজ অব দ্য সুপ্রিম কোর্ট। যেমন সুপ্রিম কোর্টের জাজকে রেজিগনেশন দেয়, ঠিক সেরম রিমুভ করা হয়, সেম প্রসিডিওর ফলো করা হয় জাজেস অফ দ্য হাইকোর্টের ক্ষেত্রে। দ্য টার্ম দণ্ডভুক্তি রেফার্স টু, দণ্ডভুক্তিটা কি, দণ্ডভুক্তি কি, দণ্ডভুক্তি সঞ্জীব দাস কি বলবো আর দেব, দণ্ডভুক্তি, দণ্ডভুক্তি, দণ্ডভুক্তি কি? কৌশিক ভান্ডারী ওয়েলকাম, কৌশিক ভান্ডারী ওয়েলকাম। আর যেটা বলার, যে তোমরা কিন্তু যারা এখনো আনএকাডেমি প্লাসে জয়েন করোনি, তারা প্রত্যেকে প্লাস ক্লাসে যত তাড়াতাড়ি সম্ভব জয়েন করে ফেলো, যত তাড়াতাড়ি সম্ভব জয়েন করো, ঠিক আছে? কারণ দেখো, তোমরা কিন্তু এই প্রিপারেশন, যে কমপ্লিট প্রিপারেশন অ্যানাকাডেমি থেকে পাবে, যে 50+ টিচার্স রয়েছেন, এই ফেসিলিটি এই অ্যামাউন্টের মধ্যে কোথাও পাবে না। 2 বছরে 7,560 টাকা, এই অ্যামাউন্টের মধ্যে এই ফেসিলিটি তোমরা কোথাও পাবে না। তো তাড়াতাড়ি দেরি করো না, তাড়াতাড়ি জয়েন করো যত তাড়াতাড়ি সম্ভব WBPSC সাবস্ক্রিপশন কোর্সে, যেখানে তোমরা প্রত্যেকটা যদি ঠিকঠাক করে তোমরা শুধু
আনাকাডেমিকে ফলো করো, এইটুকু গ্যারেন্টির সাথে বলা যায় যে তোমরা তোমাদের পরীক্ষায় WBCS, তোমাদের সবারই ফোকাস হচ্ছে WBCS, তো WBCS কিন্তু তোমাদের কোয়েশ্চেন কমন আসবে, তোমাদের প্রিলিমস, মেন্স এবং ইন্টারভিউ পর্যন্ত তোমাদের ইন্টারভিউ ক্লাসও নেওয়া হবে, আর কদিনের মধ্যে কিন্তু শুরু হবে। তোমরা কিন্তু আর দেরি করো না, তোমরা প্লিজ প্রত্যেকে সাবস্ক্রাইব করো, আমার ক্লাস প্রতিদিন করছো, যদি মনে হয় যে আমার ক্লাসের থেকে তোমরা কোনো ইনফরমেশান পাচ্ছো তাহলে প্লিজ এই কোডটা ইউজ করো। এই কোডটা ইউজ করা তার মানে হলো তোমরা আমাকে সাপোর্ট করলে এই কোডটা ইউজ করে, এই কোডটা ইউজ করো, ইমিডিয়েট সাবস্ক্রিপশন করো। যখন তোমরা গেট সাবস্ক্রিপশনে যাবে তখন তোমাদের একটা কোড অ্যাপ্লাই চাইবে, মানে অ্যামাউন্টটাকে সিলেক্ট করার পর একটা কোড অ্যাপ্লাই চাইবে, তুমি এই কোডটা দিলে তখন তোমার ডিডাকশন হয়ে যাবে 10%, ঠিক আছে? তো 10% ডিডাকশন হওয়ার পর তারপরে তোমার যদি কোনো কয়েন টয়েন থাকে, ক্রেডিট কয়েন থাকে, সেটাকেও অ্যাপ্লাই করে দেবে, তাহলে সেখান থেকেও ডিডাকশন হবে, ঠিক আছে? তো তোমরা কিন্তু এই যে যত ক্লাস করছো তোমরা ক্রেডিট কয়েন গেন করছো, ঠিক আছে? ক্রেডিট কয়েন গেন করা, যেমন ধরো 300 ক্রেডিট কয়েন, 400 ক্রেডিট কয়েন, এরকম থাকলে কী হয়, তত অ্যামাউন্ট কিন্তু মাইনাস হয়। তো তোমরা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ লেকচার, ক্লাসের ক্লাসে যে WBPSC সাবস্ক্রিপশন কোর্স যেটা হয় সেখানে চ্যাপ্টার ওয়াইজ, ধরো আমি তোমাদের এখন পড়াচ্ছি গান্ধিয়ান পিরিয়ড ক্লাসের ক্লাসে, তাহলে গান্ধিয়ান পিরিয়ডের গান্ধীজি থেকে শুরু করে যত গান্ধিয়ান পিরিয়ডে যা যা রয়েছে তুমি তাই পাবে। তোমাকে যদি কেউ পড়ে ক্র্যাশ কোর্স অন ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, তাহলে তোমার ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট একদম শুরু হচ্ছে আমাদের 1857 থেকে 47 অবধি ডিটেলস পাবে, ঠিক আছে? বুঝতে পেরেছ? এইভাবে তুমি যদি, তোমাকে যদি কেউ ভূগোল করায় ক্র্যাশ কোর্স জিওগ্রাফি বা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, তাহলে ওয়েস্ট বেঙ্গল নিয়ে ফার্স্ট থেকে লাস্ট অবধি যা আছে তুমি সব পাবে, ঠিক আছে? তোমরা জানো যে জিওগ্রাফি স্যার জয়তু কোলে স্যার রয়েছেন এবং অভিজিৎ স্যার রয়েছেন, পলিটি ইকোনমিক্সে পলিটি জন্য এবং কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্যাটিকের জন্য রয়েছেন অরিজিৎ বাসু চৌধুরী স্যার, ইকোনমিক্সের জন্য রয়েছেন শাশ্বতী চট্টোপাধ্যায় ম্যাম এবং অপরেশ স্যার, ঠিক আছে? তোমরা কিন্তু প্রত্যেকের ক্লাস ফলো করো, এইটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে তোমাদের এত এত ম্যাগাজিন বুকস কেনার কোনো দরকার নেই, প্লাস মক টেস্ট কুইজ এগুলো তো পাবেই, প্রতি সপ্তাহে সপ্তাহে নিজে প্র্যাকটিস করতে পারবে। প্রতি সপ্তাহে মানে কি, এক একজন টিচারের প্রতি সপ্তাহে একটা, এরকম 50 জন রয়েছে, তার মানে সপ্তাহে রোজই থাকছে কুইজ বা মক টেস্ট, ঠিক আছে? বুঝতে পেরেছো? তো তোমরা কিন্তু তাড়াতাড়ি কিন্তু ক্লাসের ক্লাস যত তাড়াতাড়ি সম্ভব জয়েন করো, এই কম অ্যামাউন্টটাকে কিন্তু, যদি এই অ্যামাউন্টের মধ্যে এত ফেসিলিটি কেউ দেবে না, কেউ দেবে না, কেউ দেবে না, ঠিক আছে? বুঝতে পেরেছো? তো প্রত্যেকে কিন্তু জয়েন করো, কোডটা মনে রেখো, কোডটা হচ্ছে আমার RAMILA, ঠিক আছে? RAMILA, শুধু আমার নামটাই আমার কোড, অ্যাপ্লাই করো তাড়াতাড়ি আর জয়েন করো যত তাড়াতাড়ি সম্ভব, ঠিক আছে? ওয়ার ক্যান আই গেট, যখন তুমি প্লাস সাবস্ক্রিপশনে যাবে তোমাকে দেখাচ্ছে, তো WBPSC সিলেক্ট করেছো, ওখানে দেখাচ্ছে তুমি WBPSC সাবস্ক্রিপশন, ঠিক আছে? তো ওখানে গেট সাবস্ক্রিপশনে গিয়ে তোমাকে সাবস্ক্রাইব করতে হবে, তোমাকে সাবস্ক্রিপশন কোর্স নিতে হবে, তোমাকে ওটা পারচেস করতে হবে, ঠিক আছে? তারপরে তুমি সেখানে যত এডুকেটর রয়েছে, 50 জন এডুকেটর রয়েছে, 50 জন টিচার রয়েছে, সেই 50 জন টিচারের ক্লাস, সমস্ত ক্লাস তোমরা পাবে, যত কম্পালসারি, অপশনাল, অপশনাল 4টে হচ্ছে, হিস্ট্রি যে না 5টা, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, সাইকোলজি এবং অ্যানথ্রোপোলজি, 5টা অপশনাল হচ্ছে, ঠিক আছে? বুঝতে পেরেছো? সবাই জয়েন করো যত তাড়াতাড়ি সম্ভব, ঠিক আছে? থ্যাংক ইউ। 7000, 2 বছরের হচ্ছে আমাদের 7000, ডিসকাউন্ট ফিসকাউন্ট দিয়ে 7500 সামথিং, 50 না 56 এরকম 60 হবে, ঠিক আছে? 7560-এর কাছাকাছি অ্যাপ্রক্স, ঠিক আছে? আর 1 বছরের হচ্ছে 6300 টাকা, 6300 টাকা, 2 বছরের হচ্ছে 7560 টাকা, 1 বছরের হচ্ছে 6300 টাকা। দেরি করো না, জয়েন করে নাও তাড়াতাড়ি, আর প্রিপারেশন শুরু করে দাও, কারণ এরপরেই পুজো, তারপরেই আবার ডিসেম্বর, ডিসেম্বর পেরিয়ে গেলে জানুয়ারি, তারপর তোমার প্রিলিমসের জন্য তো তৈরি হয়ে থাকতে হবে। COVID-19 কতদিন কী হবে না হবে সেটা তুমিও জানো না, আমিও জানি না, আর সরকারও জানে না, কিন্তু তোমাকে তো তৈরি হয়ে থাকতে হবে, ঠিক আছে? তো প্রিপারেশন কিন্তু কন্টিনিউ করো, 2 বছরের 7560 টাকা, আনলিমিটেড ক্লাস, সমস্ত এডুকেটরের ক্লাস,
কোড অ্যাপ্লাই কেন করবে? কোড অ্যাপ্লাই এই জন্যই করে যে ধরো আমার ক্লাস করছো তুমি, আমার ক্লাস করে তোমার ভালো লাগছে তো আমাকে তুমি সাপোর্ট করলে, ঠিক আছে, কোড অ্যাপ্লাই করো, 10% ডিসকাউন্ট পাবে এবং ক্লাসের সাবস্ক্রিপশন কোর্সে জয়েন পাও, ওখানে সবার ক্লাস করতে পারবে আনলিমিটেড, ঠিক আছে, বুঝতে পেরেছ? সবার ক্লাস, ঠিক আছে। আর যেটা, হ্যালো হাই এ বি, তো শুভ নববর্ষ এ বিকে। তো যাই হোক, আমার দুটোর সময় ক্লাস আছে, ক্লাসে তোমরা প্রত্যেকে কিন্তু দীপু দাস নববর্ষ, ঠিক আছে, শুভেচ্ছা নিও, ঠিক আছে, তো তোমরা কিন্তু প্রত্যেকে চলে এসো। আর রাত 8টার সময় ক্লাস আছে, ঠিক আছে, দুদিন হয়নি ইন্টারনেট সমস্যার জন্য, তো তোমরা কিন্তু তাড়াতাড়ি চলে এসো। থ্যাংক ইউ।